আজকে যে নিরামিষ থালিটা শেয়ার করব সেটা সবারই মোটামুটি খুব ফেভারিট থালি। স্বাগত বেঙ্গলি হোম কিচেনে, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে থালিতে যে যে রান্নাগুলো করেছি সেগুলো অত্যন্ত কম সময়ে হয়ে যায় এবং খুব কম সময়ে একটা নিরামিষ দুর্দান্ত রয়্যাল থালি তৈরি হয়ে যায়, যেটা আমাদের সবার মোটামুটি খুব প্রিয়। আর এই থালিতে যে যে রান্নাগুলো করেছি সেগুলো খুব কম সময় হয়ে যায়, সমস্ত কিছু আমাদের বাড়িতে সব সময় অ্যাভেলেবেল। তো কেউ যদি বাড়িতে হঠাৎ করে চলে আসে তাদের জন্য কিন্তু এই থালিটা বানাতে বেশি একদমই সময় লাগে না। এই নিরামিষ থালিতে যে যে রান্নাগুলো রয়েছে একটা একটা করে আপনাদের করে দেখাবো। প্রথমেই করে দেখাবো কাঁকরোল ভাজা কি করে বানাতে হয়। কাঁকরোলটাকে আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর গোল গোল করে আলু ভাজার মতো কেটে নিয়েছি, একটু মোটা করে কাটবেন। তারপর নুন আর হলুদ মাখিয়ে এটাকে আমাদের গরম তেলে ভেজে নিতে হবে। আর নুন হলুদ মাখিয়ে রাখার দরকার নেই, নুন হলুদ সঙ্গে সঙ্গে মাখিয়ে এটা আপনাদের তেলের মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাস জ্বেলে কড়াই বসিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছিলাম, তেলটা গরম হওয়ার পর কাঁকরোল নুন হলুদ মাখানো কাঁকরোলগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পর এটা চাপা দিয়ে আমাদের ভাজতে হবে, আর মিডিয়াম ফ্লেমে ভাজবেন যাতে কাঁকরোলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায় এবং হালকা লাল করে ভাজাও হয়, কারণ না হলে কাঁকরোলগুলো শক্ত থেকে যাবে। আর হাই ফ্লেমে ভাজলে কাঁকরোলগুলো উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভেতর থেকে সেদ্ধ হবে না। দেখতেই পাচ্ছেন আমি চাপা দিয়ে দিয়েছিলাম বলে খুব তাড়াতাড়ি কিন্তু কাঁকরোলগুলো আমাদের ভাজা হয়ে যাচ্ছে। আর যখন দেখবেন কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে তখন গ্যাস বাড়িয়ে দেবেন, গ্যাস বাড়িয়ে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করলেই হালকা লাল করে ভাজা হয়ে যাবে। কাঁকরোলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, কাঁকরোল ভাজার জন্য কিন্তু একদমই বেশি সময় লাগে না, খুবই কম সময় হয়ে যায়। আর কাঁকরোল খেতে বেশ লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার যেটা রান্না করব আলু ঢেঁড়সের পোস্ত। আসলে বিউলির ডালের সাথে পোস্ত ছাড়া একদমই মানায় না, তাই শুধু আলু পোস্ত ডাঁটা দিয়ে করতে পারেন বা আমার মতো আলু ঢেঁড়স পোস্তও করতে পারেন। তো আলুগুলোকে দেখতেই পাচ্ছেন মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর তার সাথে আমার ঢেঁড়সগুলো ছোট ছোট ছিল বলে জাস্ট উপর আর নিচেটা কেটে বাদ দিয়ে দিয়েছি। আলু ঢেঁড়স ভালো করে ধুয়ে রেখেছিলাম আর নিয়েছি পোস্ত বাটা। আর এই আলু ঢেঁড়স পোস্ত বানানোর জন্য মশলা সেরকম লাগে না, খুব স্বাদ, খালি নুন, স্বাদ মতো নুন আর হলুদ লাগে। যদি আপনারা পোস্তটা সাদা করতে চান সেক্ষেত্রে হলুদ খুব অল্প পরিমাণ দিলেও হবে বা না দিলেও চলবে। আর আমি এখানে গোটা চারটে কাঁচা লঙ্কা দিয়েছি এবং দুটি পোস্তে বেটে দিয়েছি। হালকা লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ হাফ টিস্পুনের মতো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি আলু আর ঢেঁড়সটা একটু হালকা লাল করে ভেজে নেওয়ার পর নুন আর হলুদটা দিয়ে নাড়াচাড়া করেই পোস্ত বাটাটা দিয়ে দিই। পোস্ত বাটাটা ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর সাথে, এবং মিডিয়াম ফ্লেমে এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে পোস্তের কাঁচা গন্ধটা চলে যায়। আর আমাদের একটু ভাজা ভাজা পোস্ত খেতেই ভালোবাসে, আপনারা যদি একটু পাতলা পোস্ত খেতে ভালোবাসেন সেক্ষেত্রে জল একটু বেশি দিতে হবে। পোস্তটা একটু ভাজা ভাজা হয়ে যাবে এক থেকে দু মিনিটের মধ্যে, আর মিডিয়াম ফ্লেম করবেন যখন পোস্ত দেবেন, কারণ পোস্ত ধরে গেলে কিন্তু একদম বাজে টেস্ট হয়ে যায়। এইভাবে নাড়াচাড়া করে যখন দেখবেন পোস্তটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে ওই মিক্সি ধোয়া জলটাই দিয়ে দেবেন। একদম অল্প জল দিয়েছি আমি দেখতেই পাচ্ছেন, হাফ কাপের মতো। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার এটা মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে সেদ্ধ, যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করতে হবে। আর আপনারা যদি কেউ লো ফ্লেমে করেন তাহলে সেক্ষেত্রে আরো অল্প জল দিয়েও করলে চলবে বা জল না দিলেও চলে। দেখতেই পাচ্ছেন আমার মোটামুটি অনেকটাই জলটা শুকিয়ে গেছে এবং আলু ঢেঁড়স দুটোই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে পোস্ত সর্ষে এগুলো রান্না করলে, যে কোনো রান্না পোস্ত দিয়ে বা সর্ষে দিয়ে, তাতে ওপরে যদি মানে লাস্টে কাঁচা তেল দেওয়া যায় সর্ষের তেল, তাহলে টেস্ট কিন্তু বেড়ে যায়। সেরকমই আলু পোস্ত বলুন বা ঢেঁড়স পোস্ত বলুন বা যে কোনো পোস্তে ওপরে যখন হয়ে যাবে শেষের দিকে একটু কাঁচা তেল ছড়িয়ে এভাবে নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেবেন, তাহলেই হয়ে যাবে পোস্ত।
যদি আপনারা একটু পাতলা পোস্ত খেতে পছন্দ করেন, আমরা যেমন একটু ভাজা ভাজা পোস্ত খেতে ভালোবাসি, যে কোনো পোস্তই আমাদের একটু ভাজা ভাজা করলে বেশি ভালো খেতে পছন্দ করে, তো সেই ক্ষেত্রে আমি আরো 1 মিনিট হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে একটু জলটা শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বেশ তেল ছেড়ে দিয়েছে, এই রকম পর্যায়ে অবধি আমি করে নিই। এবার এটা গ্যাসটা বন্ধ করে রাখবো, ঠান্ডা হওয়ার পর এটা দেখবেন একদম শুকনো হয়ে গেছে। এবার বানাবো আমি বিউলির ডাল। বিউলির ডাল বানানোর জন্য বিউলির ডাল আমি মিডিয়াম ফ্লেমে হুইসেল দিয়ে নিয়েছি প্রায় 5 থেকে 6টা। বিউলির ডাল সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই জন্য মিডিয়াম ফ্লেমে হুইসেল দিয়েছি 5 থেকে 6টা। আর এখানে মুড়ি আর আদা আমি মিক্সিতে বেটে নিয়েছি। এবার বিউলির ডাল সাঁতলানোর জন্য আমি এখানে কড়াইতে সাদা তেল দিয়েছি, সাদা তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি আর গোটা মুড়ি দিয়েছি, ফোড়নে দিলাম এগুলো। এবার ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ ছাড়বে এর মধ্যে দিয়ে দিলাম অল্প 1 চিমটি হলুদ। হলুদ না দিলেও চলে বিউলির ডালে, কিন্তু আমি একটুখানি হলুদ দিই। এবার সেদ্ধ ডালটা দিয়ে দেবেন, দেওয়ার পরই দিয়ে দেবেন স্বাদ মতো নুন। আমি অল্প একটু 4-6টা দানা চিনি দিই, আমার মা বলতো ডালে 4-6টা দানা চিনি না দিলে টেস্ট হয় না, তাই জন্য সেইটাই অভ্যাস রয়ে গেছে। আর দিয়ে দিলাম হিং, হিংটা আপনারা তেলেতেও দিতে পারেন, আমি যেহেতু গুঁড়ো হিং ব্যবহার করি সেই জন্য আমি পরে দিলেও চলে। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, সব একসাথে সব ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়ে গেছে। এটা 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ফোটানোর পর যখন দেখবেন ডালটা আপনাদের একদম মানে ঠিক মতো হয়ে গেছে, কতখানি পাতলা রাখবেন কতখানি ঘন রাখবেন সেই বুঝে তো আপনারা ডাল করবেন, আর সেই পরিমাণে আপনি জল দেবেন। আমি এখানে যেমন 3 জনের জন্য ডাল করেছি, আমি প্রায় ডাল নিয়েছি হচ্ছে 50 গ্রামের মতো, কারণ বিউলির ডাল ভীষণ ঘন হয়ে যায়, বেশি ঘন বিউলির ডাল ভালো লাগে না, তাই আমি 50 গ্রামের মতো ডাল সেদ্ধ করেছি। সেটাই দেখুন কতটা পরিমাণ হয়ে গেছে। যখন ডালটা আপনাদের হয়ে আসবে একদম শেষের দিকে, তখন গ্যাস বন্ধ করবার আগে আদা মুড়ি বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবেন। আদা মৌরি বাটাটা একদম লাস্টে নেভানোর সময় দেবেন, তাতে গন্ধটা খুব ভালো পাওয়া যায় মৌরির। আর আদা মৌরি বাটার দেওয়ার পর যা সেরকম ভাবে নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেবেন, আর রেডি হয়ে যাবে বিউলির ডাল, সাদা বিউলির ডাল। দেখতেই পাচ্ছেন হলুদ 1 চিমটি দিয়েছিলাম, সেটা বোঝাই যাচ্ছে না। এবার বানাবো চাটনি, টমেটো আমসত্ত্ব দিয়ে চাটনি বানাবো। যদি আপনাদের কাছে খেজুর থাকে সেক্ষেত্রে খেজুরও দিতে পারেন। আমি এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছি, হাফ আমসত্ত্ব নিয়েছি, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কা দিলে একটা বেশ স্পাইসি টেস্ট আসে, আর তাতে এই টমেটোর চাটনিটা দুর্দান্ত খেতে হয়। আমি এভাবেই বানাই, সবাই আপনাদের খুব পছন্দ হয়েছে, আপনারা বারবারই কমেন্ট করেন এই চাটনিটা আমি কী করে বানাই, তাই আজকে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তেলে আমি দেখুন 1 টিস্পুন মতো কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হওয়ার পর 5 ফোড়ন অল্প দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে ফার্স্টেই দিয়ে দেবেন টমেটো কুচিগুলো। টমেটোটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তাই এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চিমটি নুন আর 1 চিমটি হলুদ। নুন আর হলুদটা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি, আর হলুদটা দেওয়ার জন্য একটা সুন্দর কালার হয়। নুন আর হলুদটা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে জল। জল দিলাম অল্প একটুখানি, 2 চামচের মতো জল দিলাম। জলটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি, এবং লো ফ্লেমে চাপা দিয়ে এটা রান্না করতে হবে যতক্ষণ না টমেটোটা একদম নরম হয়ে সফট হয়ে মিশে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু একদম নরম হয়ে গেছে, আর মোটামুটি 1 থেকে 2 মিনিট সময় লাগে টমেটোটা নরম হতে চাপা দিয়ে, আর জলটাও একদম আমাদের শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আমসত্ত্ব কাটাটা, আর আমসত্ত্বর সাথে যদি আপনারা খেজুর দিতে চান বা ধরুন কাজু কিশমিশ দিতে চান সেক্ষেত্রে এই সময় সব দিয়ে দেবেন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় 1/2 কাপের মতো চিনি, মানে 100 গ্রাম চিনি দিয়েছি আমি এখানে, 100 গ্রাম চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আমরা যেহেতু চাটনি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি সেক্ষেত্রে আমি চিনিটা একটু বেশি পরিমাণ দিয়েছি, আপনারা চাটনিতে যেরকম মিষ্টি পছন্দ করেন ঠিক সেরকম চিনি সেরকম বুঝে
চিনিটা আপনারা দেবেন। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে অল্প একটুখানি আমি জল দিয়ে দিচ্ছি, 3 চা চামচের মতো আমি জল দিলাম। দিয়ে ভালো করে এটা মিশিয়ে দিচ্ছি, দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে আমাদের ফোটাতে হবে যতক্ষণ না চাটনিটা ঘন হয়ে যাচ্ছে। 2 থেকে 3 মিনিট ফোটানোর পর মিডিয়াম ফ্লেমে দেখুন আমার কিন্তু চাটনিটা একদম রেডি হয়ে গেছে। আর আমি একটু বললামই পাতলা পাতলা রাখবো, সেই জন্যেই আমি কিন্তু জল অ্যাড করেছি। আপনারা যদি খুব আঠা মতো খেতে চান সেক্ষেত্রে জল না দিলেও চলবে, চিনিটা গলে যে জল রসটা হবে সেই রসেতেও কিন্তু চাটনি রেডি হয়ে যায়। আর আমসত্ত্বগুলো দেখতেই পাচ্ছেন আমি ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছি। তো আমার কিন্তু চাটনি রেডি হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। গ্যাস বন্ধ করে একটা কাজ আপনাদের করতে হবে, যেটা হচ্ছে হাফ লেবুর রস এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, পাতি লেবুর রস দিচ্ছি। পাতি লেবুর রস দেওয়ার কারণ হচ্ছে যাতে এই যেহেতু এত চিনি দিয়েছি এটা জমে যাবে না, আর দ্বিতীয় কথা টক টক একটা বেশ টেস্ট আনবে এবং চাটনিটা খুব সুন্দর খেতে হবে, এবং পাতি লেবুর একটা ফ্লেভার তো রয়েইছে। মোটামুটি সব রান্নাই শেষ, এবার জাস্ট খেতে বসার আগে পরিবেশন করার আগে ভেজে নেবেন গরম গরম পাঁপড় ভাজা। আমার আবার লঙ্কা আলু ভাতের সাথে পাঁপড় ভাজা না হলে বা বিউলির ডাল হলে পাঁপড় ভাজা না হলে যেন মনে হয় খাওয়াটা ইনকমপ্লিট, থালিটা ইনকমপ্লিট। তো সেক্ষেত্রে আমি পাঁপড় ভেজে নিলাম, বড় বড় গোল গোল পাঁপড়, এটা মশলা পাঁপড়। আর এর সাথেই 4-5টা আমি শুকনো লঙ্কা এই তেলেতে দিয়ে ভেজে নিচ্ছি, কারণ যেহেতু আমাদের আলু যেটা বলবো কি আলু চোখা, আলু চোখা অনেক রকম ভাবে হয়, আমি যেভাবে করি আমার মায়ের কাছ থেকে শিখেছি। অনেকে আছে এই তেলের মধ্যে এই লঙ্কাটা দিয়ে লঙ্কাটা ভেজে গুঁড়ো করে আর সেদ্ধ আলুটা চটকে এর মধ্যে দিয়ে আর নুন দিয়ে নাড়াচাড়া করে নাবিয়ে নেয়, আমি কিন্তু তা করি না। আমি লঙ্কা ভাজা লঙ্কাটাকে তেলে ভেজে এই যে সিদ্ধ আলুটা চটকে রেখেছি এর মধ্যে দিয়ে আমি মাখবো। এবার আমি কড়াইতে করি না, তাতে কড়াটাও নোংরা হয় না। আর আমার মায়ের কাছ থেকে আমি এভাবেই দেখেছি শিখেছি, আমি এভাবেই করি, আর এটাই আমাদের খেতে ভালো লাগে, সবার খুব পছন্দ, তাই আপনাদের সাথে এইভাবেই শেয়ার করলাম। আর লঙ্কা ভাজাটা এই আলুর মধ্যে দিয়ে কিন্তু রেখে দেবেন না, যখন মাখবেন তখনই লঙ্কাটা তেলে এরম ভেজে এর মধ্যে দিয়ে চটকে মাখবেন নুন দিয়ে আর ওই ভাজা তেলটা অল্প একটু দিয়ে, তাহলে কিন্তু খুব সুন্দর খেতে হয় বেশ ঝাল ঝাল আলু চোখা। আর যদি কেউ ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। তাহলে আমার এবার চলুন থালিটা আমরা সাজিয়ে নিই, কি সুন্দর নিরামিষ সমস্ত রান্না দিয়ে সাজিয়ে ফেললাম না একটা থালি। আর সিম্পল কিছু রান্না যেগুলো খুব কম সময় হয়ে যায়, কাটাকাটি বাটাবাটির বেশি ঝামেলা নেই, অনেক সময় ধরেও হয় না, বানিয়ে ফেললাম বিউলির ডাল, তার সাথে আলু ঢেঁড়স পোস্ত চাটনি, আর এই যে আমাদের আলু চোখা আর পাঁপড় ভাজা আর কাঁকড়ের ভাজা তো সাথে রয়েছে, পুরো কমপ্লিট একদম থালি, আর কিচ্ছু চাই না এগুলো হলে। তাহলে ভাতও রেডি হয়ে গেছে, সাদা ভাত। আর বিউলির ডালের সাথে আরও একটা জিনিস কিন্তু খুব ভালো লাগে, যেটা হচ্ছে পাতি লেবু, কাটা পাতি লেবু দেবেন আর ব্যাস। আর যদি আপনারা পোস্তটা ঢেঁড়স পোস্ত না খেয়ে আলু ডাঁটা পোস্ত খেতে চান সেটা আপনারা আপনাদের পছন্দ মতো এগুলো করে নেবেন, পটল পোস্তও কিন্তু খারাপ লাগে না। তাহলেও আলু পোস্তটা হচ্ছে বিউলির ডাল আলু পোস্ত, এটা কিন্তু অনেকের মানে বাঙালি খাবার হিসেবে এটা কিন্তু খুব বেশি একটা পপুলার। এই পপুলার বেঙ্গলি থালিটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভীষণ খুশি, আপনারাও হয়তো যারা বানাতে পারেন না তারা শিখে নিতে পারবেন। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না, শেয়ার করবেন বন্ধু এবং ফ্রেন্ডসদের মাঝে যাতে এই রেসিপিগুলো আরও অনেকে শিখতে পারে। এই ধরনের দুর্দান্ত থালি বা ভিডিও পেতে গেলে বা রেসিপি শিখতে গেলে অবশ্যই বেঙ্গলি হোম কিচেনকে সাবস্ক্রাইব করতে হয়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, চলে আসবো খুব তাড়াতাড়ি আবার একটি এরকম ভিডিও নিয়ে। নমস্কার।